মা মানে তো নিরাপদ নিশ্চিন্ত আশ্রয়, বিপদের মুখে নিজের প্রাণ দিয়েও সন্তানকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে যান মা। কিন্তু চিরাচরিত এই মাতৃত্বের ধারণায় ব্যতিক্রম ঘটে, যেমনটা ঘটে গেল গুজরাটে। জন্ম থেকে মেয়ে অসুস্থ বলে হাসপাতালের চারতলা থেকে মেয়েকে ছুঁড়ে খুনের অভিযোগ উঠল মায়েরই বিরুদ্ধে। আহমেদাবাদের একটি হাসপাতালে এমন শিউরে ওঠার মতো ঘটনা ঘটেছে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে 23 বছরের তরুণীকে, গুজরাটের আনন্দ জেলার বাসিন্দা ফরজানা বানু মালিক। মাস তিনেক আগে তিনি কন্যা সন্তানের জন্ম দেন, তখন থেকেই অসুস্থ সেই শিশু। প্রথম দিকে তার বাবা আসিফ অভিযোগ তুলেছিলেন মেয়েকে বিষাক্ত জল খাইয়ে অসুস্থ করে তোলা হয়েছে। তার সত্যতা কতটা জানা নেই, তবে মেয়ে ক্রমশই অসুস্থ হতে থাকে। ভদোদরার SSG হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা চলাকালীন আরও উন্নত চিকিৎসার স্বার্থে তাকে আহমেদাবাদের সরকারি হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেন। সপ্তাহ দুই আগে আহমেদাবাদের হাসপাতালে চিকিৎসা শুরু হয় ওই শিশুর। এরপর রবিবার তার মা ফরজানা বানু অভিযোগ তোলেন মেয়ে হাসপাতাল থেকেই নিখোঁজ হয়ে গিয়েছে, শোরগোল পড়ে যায়। তারপর সামান্য খোঁজাখুঁজি আর CCTV ফুটেজ পরীক্ষা করা হতেই সত্যি প্রকাশ্যে আসে। দেখা যায় হাসপাতালের একতলায় এক শিশুর রক্তাক্ত দেহ পড়ে রয়েছে, বোঝাই যাচ্ছে তাকে ওপর থেকে ছুঁড়ে খুন করা হয়েছে। হাসপাতালের তরফে খবর পাঠানো হয় শাহিবাগ থানায়। অতিরিক্ত পুলিশ কমিশনার এসে জেরা করতেই ভেঙে পড়েন ফরজানা বানু। প্রথম দিকে বাচ্চা চুরির তত্ত্বে অনড় থাকলেও পরে মেয়েকে ছুঁড়ে ফেলার কথা জানায় সে। তবে যুক্তি হিসেবে বলে, মেয়ে জন্ম থেকেই এত রুগ্ন, এত কষ্ট পাচ্ছে যে তার কষ্ট মা হয়ে সহ্য করতে পারছিলেন না ফরজানা বানু, তাই মেয়ের জীবন শেষ করে দিয়েছে। তবে তার এসব কথায় কর্ণপাত করতে রাজি নয় পুলিশ। সন্তান খুনের অভিযোগে সরাসরি গ্রেফতার করা হয়েছে তাকে। আইন মোতায়েক ফরজানা বানুর শাস্তি যা হবার তা তো হবেই, তবে তারও আগে সে মা হিসেবে যে পরিচয় রাখল তার নিঃসন্দেহে লজ্জার।